যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, বঙ্গবন্ধুর খুনিরা পেয়েছে শাস্তি, শান্তিপূর্ণ সমাধান হয়েছে সীমান্ত সমস্যার, বিনিময় হয়েছে যুগ যুগ ধরে ঝুলে থাকা ছিটমহল, জয় হয়েছে বাংলাদেশের সমান সুনীল সমুদ্র সীমা, দ্বার খুলেছে সম্ভাবনাময় ব্লু ইকোনমির, এমন হাজারটা উদাহরণ এখন জাতির সামনে। গত এক যুগের এই অগ্রযাত্রার সকল আলোচনার কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলা হচ্ছে তার সাহসী নেতৃত্ব আর কৌশলী অবস্থানের কারণেই বিশ্ব দরবারে বাংলাদেশ নতুন পরিচয় পাচ্ছে। শত বাধা পায়ে মাড়িয়ে কঠিন মনোবল নিয়ে তিনি এগোচ্ছেন বাংলাদেশকে নিয়ে। এক দশক আগে বাংলাদেশের চাইতে পাকিস্তানের অর্থনীতি $6,000 কোটি বেশি ছিল, আর আজ সেই একই ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সামনে দাঁড়িয়ে শুধু অর্থনীতিতে না, শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, সামাজিক সুরক্ষা, খাদ্য স্বয়ংসম্পূর্ণতায় পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোকে বাংলাদেশ কোথাও টপকাচ্ছে, কোথাও বা জানাচ্ছে চ্যালেঞ্জ। সন্ত্রাস ও জঙ্গিবাদ এবং রোহিঙ্গা সংকট ও আঞ্চলিক নিরাপত্তার প্রশ্নে আন্তর্জাতিক অঙ্গনে শেখ হাসিনাকে মূল্যায়ন করা হচ্ছে আপোষহীন নেতা হিসেবে। জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি কমাতে সামনের সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দেয় বিশ্ব নেতাদের বিশেষ স্বীকৃতিও পাচ্ছে বাংলাদেশ। অথচ মাত্র ১২ বছর আগে দিনবদলের অঙ্গীকার করে শেখ হাসিনা যখন দায়িত্ব নেন, বিশ্ব দরবারে বাংলাদেশ তখন পেছন সারির দুর্বল একটি দেশ, জঙ্গি আর আন্তর্জাতিক সন্ত্রাসীদের অভয়ারণ্য, অবকাঠামোই ছিল বড় ঘাটতি, লেজে গোবরে ছিল অর্থনীতি। তারপরই অনেকটা জাদুর মতো বিস্ময়করভাবে পাল্টাতে থাকে সবকিছু। বিদ্যুৎ উৎপাদন বেড়ে যাওয়ায় সমৃদ্ধ হয় শিল্প উৎপাদন, মুক্তি মেলে লোডশেডিং থেকে, ডিজিটাল বাংলাদেশে খুলে যায় তথ্য প্রযুক্তির দ্বার। কৃষিতে একের পর এক বাম্পার ফলনে বাংলাদেশ পরিণত হয় খাদ্য উদ্বৃত্তের দেশে। দ্রুত এবং ধারাবাহিক প্রবৃত্তিতে অর্থনৈতিক সফলতায় উন্নত দেশগুলোর মনোযোগে আসে বাংলাদেশ, আর এসবেই মনোবল বাড়ে দেশের মানুষের। বাংলাদেশের আস্থার একমাত্র প্রতীক হয়ে দাঁড়ান শেখ হাসিনা। মানস ঘোষ, এটিএন বাংলা, ঢাকা।